প্রতিদিনের সংসারের কাজের মধ্যে আমার মনে হয় রান্নার কাজটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরি, কারণ আর যাই করি না কেন রান্নাটা তো প্রতিদিনই করতে হবে, কারণ আমাদের তিন বেলায় খাবার খেতে হয়। মাঝে সাঝে হয়তো করতে ইচ্ছে করে না, এক বেলা আমরা বাহিরে খেতে পারি বা অর্ডার দিয়ে এনে বাসায় খেতে পারি, কিন্তু তিন বেলায় তো সেটা সম্ভব হয় না। আর যদি কারো বাসায় দাওয়াত থাকে তাহলেও হয়তো এক বেলা দুবেলায় চলে যায়, তারপরও কিন্তু যতই শরীর খারাপ লাগুক বা কোনো প্রবলেম থাক তার মধ্যেই রান্নাটা সেরে নিতে হয়। তবে সকালবেলা উঠেই কিন্তু আমি সকালের নাস্তা বানানোর আগে চিন্তা করি যে আজকে কি রান্না করব, দুপুরে কি হবে, রাতে কি হবে, বা অনেক সময় রাতেই প্ল্যান করে রাখি যে সকালে উঠে এটা করব। তবে আমার মনে হয় আমার খুব একটা ভালো অভ্যাস সেটা, এতে দেখা যায় যে রান্নার কাজটা অনেকটাই এগিয়ে যায়। আমি প্রায় সময় রাতে চিন্তা করে রাখি কি রান্না করব, আর সেটা সকালবেলা উঠেই আমি মাছ রান্না করলে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে ফেলি, একদম সকালে আমার প্রথম কাজটাই হবে এটা। আর মাংস রান্না করলেও মানে মাংসটা নামিয়ে ভিজিয়ে রাখি, আর যতটা পারি রান্নার কাজটা আমি নিজের হাতেই করতে পছন্দ করি, যত কষ্টই হোক না কেন। বুয়াদের হাতে আমি কম রান্নাই করাই, খুব কম, মানে একদম না পারতেই না। তবে নিজের রান্না করে সবাইকে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে। আর হচ্ছে কাটাকুটার কাজটাও অনেক সময় আমি নিজের হাতেই করি, মানে যেটা বুয়ারা হয়তো পারে না, বা ওদের দেখা যায় সবজি কাটলে সবজিগুলো সব এক সাইজের হয় না, এই জন্য অনেকটা সময় আমি রাতে সুযোগ পেলে রাতেই কেটে কুটে রাখার ট্রাই করি, মানে যেটা কেটে রাখা যায় সেটা কেটে রাখি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দু তিন ধরনের রান্নাই দেখাবো। আজকে আমার বাসায় একজন গেস্ট আসবে, তো আমি মাংস রান্না করেছি, মাছ রান্না করেছি, একটা শাক রান্না করেছি, আবার ডালও রান্না করেছি, সেগুলো নিয়েই আমি আজকের ব্লগটা করছি। তো প্রথমেই আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব। এভাবে কে কে খায় আমি জানি না, তবে আমার মানে এই রান্নাটা খুবই পছন্দ, আমি অনেক দিন পর এটা করেছি। আমি কলমি শাকটা আনলে বেশি ভেজে খাওয়ার ট্রাই করি, এভাবে ঝোল খুব কমই খাওয়া হয়। তো অনেক দিন পর ভাবলাম চিংড়ি মাছটা যেহেতু আছে, আমি কলমি শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করি। আর সত্যি এই শাকটা খুবই মজা হয়েছিল, মানে আমার বাসায় আমার ভাসুর এসেছিল, সে খুবই পছন্দ করেছে, তাকে মাছ দেওয়া হয়েছে, মাংস সব আইটেমই আমি দিয়েছি, শুধু এক পিস মাংসই খেয়েছে আর পুরোটা ভাতই এই শাকটা দিয়ে খেয়েছে। বলল যে শাকটা খুবই মজা হয়েছে, আসলেই খুবই মজা হয়েছিল শাকটা। তো শাকটা কিন্তু হয়ে গেছে, আর শাকটা এরকমই ঝোলঝোল উঠিয়ে ফেলবো। এই ঝোলটা একটু ঘন ঘন হবে যেহেতু আলু দিয়েছি, আর আলুগুলো আমি একটু ভেঙে চুরে দিয়েছি। আপনারা ট্রাই করবেন এভাবে কলমি শাক রান্না করতে, খেয়ে খুবই স্বাদ পাবেন। তো শাকটা উঠিয়ে আমি মাংসটা বসিয়ে দেব, আর একটা চুলাতে আমি মাছের মশলাটা কষিয়ে নিয়েছি। আর মাংসটা মূলত আমার মেয়ের জন্যই, ওর জন্য মাংস লাগবেই, কারণ ও কোনো মাছ খায় না, শুধু চিংড়ি মাছটা খায়, তাও মাথা ফেলে দিয়ে শুধু মাংসটাই খায়। আর মাছটাও আমি আগে থেকেই ভেজে রেখেছি, এখন মাংসের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর মাছের মশলাটাও আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম, এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আর তিনটা আলু দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে মাংসের সাথে আলু খেতে খুবই পছন্দ করে, এই কারণে ওর জন্য আলু দিতে হয়, অনেক সময় আলু ছাড়াও রান্না করি, তখন আবার বলে যে আম্মু একটু আলু দিতে, আলুটা দিলে খুব ভালো লাগতো। আর ও মাংসটা পছন্দ করলেও খুব একটা যে খায় তা না, মানে সে রুটির সাথেও একটু মাংসের ঝোল নিয়ে খাবে, মাংসটা খাবে না, আর মাংস খেলেও হয়তো এক পিস খায়, আমি জোর করে হলে ওরে যদি আর এক পিস দেই সে খুবই রাগ করে। তো মাংসটা আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি, আর মাছের মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে
একটু নেড়ে চেড়ে নেব। অনেক সময় আমি মাছের মশলা কষিয়ে নিয়ে পানি দিয়ে, পানিটা বলক উঠানোর পরে মাছটা দেই। তো আজকে ভাবলাম যে একটু মশলার সাথে মাছটা একটু নেড়ে চেড়ে তারপরে পানিটা দিব। আর অবশ্যই এভাবে রান্না করলে মাছটা একটু আলতো হাতেই নাড়বেন, যেহেতু ভাজা মাছ একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে 5 মিনিটের মতো একটু মাছটা উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আলতো হাতে নেড়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে এরপর এটাকে ঢেকে দেব। আর মাছটাও আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। আর তেলাপিয়া মাছ আমি রান্না করছি, এই মাছটা আমার খুবই পছন্দের। আর মাংসটা প্রায় আমি 9-10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর যে কোনো তরকারি আসলে কষানোর উপর ডিপেন্ড করে, কষানোটা ভালো হলে আমার মনে হয় সব তরকারিই ভালো লাগে। আর ময় মশলার পরিমাণটাও একটু ঠিক মতো দিতে পারলে তরকারিটা কিন্তু খুবই পারফেক্ট হয়। তবে রান্না যে খুব ভালো তা আমি বলবো না, তবে মোটামুটি চলে, যেহেতু রান্নাটা করতেই হবে খাওয়ার জন্য, এই জন্য ট্রাই করি একটু ভালো করার জন্য। তো পানি দিয়ে আমি মাংসটাকেও ঢেকে দিয়েছি। আর মাছ মাংস দুটা আইটেম হয়ে গেলেই আমি ডালটা বসিয়ে দেব, ভাতটা আমি আগেই রান্না করে ফেলেছিলাম। আর মাছটাও কিন্তু আমার হয়ে গেছে, আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে মাছটাকে উঠিয়ে এর উপরে আমি ডাল চাপিয়ে দিয়েছি। আর মাংসের মধ্যে যে পানিটা দিয়েছি এটাও একটু ঝোলঝোল রান্না করব, যেহেতু আলু দেওয়া দেখা যাবে ঝোলটা যেই পরিমাণে দেখাচ্ছে ওই পরিমাণটা থাকে না। তো মাংসটা উঠানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটা লেবু পাতা অ্যাড করব। আমি প্রায় সময় যে কোনো তরকারি রান্না করলে আমি ট্রাই করি লেবু পাতা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে উঠিয়ে দিতে। আমার বাসার ছাদে অনেক লেবু গাছ আছে, আমি যখন ছাদে যাই আমি 4-5টা লেবু পাতা তুলে এনে ফ্রিজে রেখে দেই। তো লেবু পাতাটা দিলে এর স্মেলটা এত সুন্দর হয়, খাওয়ার সময় এটা খুবই ভালো লাগে খেতে। ভালো লাগলে আপনারাও এভাবে লেবু পাতা দিয়ে রান্না করতে পারেন, ডালের মধ্যে দিলেও লেবু লেবু একটা স্মেল আসে, খুব ভালো লাগে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।